আমি সেই দাবি মানি না পারুল কি দাবি করলো না করলো তাতে আমার কিচ্ছু এসে যায় না কিচ্ছু না আমার মঞ্জুরি শুধু আপনি শুধু আপনি আপনার আর আমার মানাটাই সব নয় গেওপুর সত্যিটা জানলে পাঁচজন আমাদের দিকে আঙুল তুলবে আমাদের সম্পর্কটা নিয়ে নোংরা কথা বলবে তুই তুই এখনো শুধু অন্যদের কথাই ভাববি আরে তোর বাবা পিসি ওদের একবারও ভাবি না ওদের দায়িত্ব তো এখন তোর কাঁধে তোর একটা সিদ্ধান্তের জন্য তুই তাদের কত বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছিস সেটা একবার ভেবে দেখেছিস এবারে মানুষগুলোকে তুই এখনো চিনলি না নতুন বউ ওরা তো শুধু একটা সুযোগের অপেক্ষায় আছে একটা সুযোগ পেলেই তোদের এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে সেই মানুষগুলো যদি জানতে পারে তোরা শেখরের কোনো সম্পর্ক নেই তাহলে কোন অধিকারে তোকে এই বাড়িতে থাকতে দেবে সেটা একবার ভেবে দেখছিস না সবকিছু জেনে ওদের কি সুযোগটা তুই করে দিলি বউ বল কিন্তু আমি নিজে যে সত্যিটাকে আড়াল করতে পারবো না পিসি উঠতে বসতে আমার মনে হচ্ছে আমি ওই বাড়ির লোকগুলোকে ঠকাচ্ছি কাদের ঠকানোর কথা বলছেন আপনি কাদের আপনার বিপদের দিনে যারা আপনাকে বাড়ি থেকে বের করে দিতে চাইল তাদের কথা বলছেন আপনি যারা আমার মায়ের ঘরটা অন্যায়ভাবে দখল করে রেখেছে তারা আমাদের ঠকাচ্ছে না শুধু তাই না আমার মা বাবা স্মৃতিগুলো যারা ভাড়ার ঘরে ময়লার মধ্যে ফেলে রেখেছে তারা কি ভাবলো না ভাবলো সেটা আপনার কাছে বড় হলো ভুলে যাবেন না আপনার বাবা অসুস্থ আজকে এই অবস্থায় উনি কতটা অসহায় আপনি দেখছেন না নিজের চোখে তো দেখছেন আপনার এই একটা স্বীকারোক্তি আপনার বাবা পিসিকে কোথায় গিয়ে দাঁড় করাবে বুঝতে পারছেন আর আমার মা আপনি আমার মাকে কথা দিয়েছিলেন তার ভিটেতে আপনি তাকে ফিরিয়ে আনবেন আপনি এটাও বলেছিলেন আপনি এখানে এসেই থাকবেন আপনি যদি সত্যিটা বলেন তাহলে ওরা ওরা আপনাকে এখানে থাকতে দেবে বলুন রাখতে পারবেন আমার মাকে দেওয়া কথাগুলো রাখতে পারবেন বলুন আমি তাহলে এখন কি করব আমি কি করব তোর একটা সত্যি গোপন করলে যদি এতগুলো মানুষের উপকার হয় তাহলে তাহলে তুই সেটাই কর মা আমি তোকে বলছি এতে কোনো অন্যায় নেই কোনো পাপ নেই তুই কাউকে ঠকাচ্ছিস না কারোর কোনো ক্ষতি করছিস না আমার কথা শোন এই কথাটা কাউকে জানতে দিস না নতুন বউ কাউকে জানতে দিস না